নিয়মে বদল পিএম কিষাণ যোজনার। পরের কিস্তির টাকা পেতেই কাজগুলো অবশ্যই করতেই হবে। পিএম কিষাণ যোজনার 13তম কিস্তি পেতে হলে করতেই হবে ইকেওয়াইসি। দিতে হবে রেশন কার্ডের পিডিএফ ফাইল। রেজিস্ট্রেশনের সময় আধার কার্ডের নাম্বার সঠিকভাবে লেখা হয়েছে কিনা তাও খেয়াল রাখতে হবে। আসলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বেশ কিছু নিয়মে পরিবর্তন হয়েছে, আগের তুলনায় বেড়েছে কড়াকড়িও। তাই পদক্ষেপগুলো সঠিকভাবে পালন করা অত্যন্ত প্রয়োজন। ইকেওয়াইসি আবশ্যক। নতুন নিয়মে ইকেওয়াইসি বাধ্যতামূলক। কেন্দ্র সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ইকেওয়াইসি আপলোড না করলে সেই কৃষকরা প্রকল্পের সুবিধা পাবেন না। ইকেওয়াইসি ছাড়া কিস্তির টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে না বলেও ঘোষণা করা হয়। সম্প্রতি কেন্দ্র সরকার এই প্রকল্পটিকে কিষাণ ক্রেডিট কার্ডের সঙ্গে যুক্ত করেছে। যেসব কৃষকের কিষাণ ক্রেডিট কার্ড নেই তারা সহজেই এটা করিয়ে নিতে পারে। রেশন কার্ডের কপি বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরবর্তী কিস্তি পেতে কৃষকদের অবশ্যই নাম রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য রেশন কার্ডের একটি কপি জমা দেওয়া বাধ্যতামূলক। তবে রেশন কার্ডের হার্ড কপি দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র সফট কপির পিডিএফ আপলোড করতে হবে। এর জন্য পিএম কিষাণ যোজনার ওয়েবসাইটে ভিজিট করে রেশন কার্ডের পিডিএফ ফাইল তৈরি করে আপলোড করলেই হবে। এটা না করলে কিস্তির টাকা আসবে না। কিস্তির টাকা পেতে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, কিষাণ সম্মান নিধি পেতে আধার কার্ডেরও প্রয়োজন, এটা না থাকলে কিস্তির টাকা মিলবে না। এছাড়া কিন্তু সরকার লক্ষ্য করেছে অনেক কৃষকই ব্যাংক অ্যাকাউন্ট বা আধার কার্ডের নাম্বার ভুল দেন, ফলে টাকা পেতেই সমস্যা হয়। তাই কিস্তির টাকা আসার আগে পিএম কিষাণ যোজনার ওয়েবসাইট ভিজিট করে আধার নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার পরীক্ষা করে দেখে নিতে হবে। যে কোনো সহায়তার জন্য রয়েছে পিএম হেল্পলাইন নাম্বার। পিএম কিষাণ যোজনা সম্পর্কিত যে কোনো সমস্যায় 1555261 1800 11 1 5526 অথবা 01 2 3 8 1 0 9 2 নম্বরে ফোন করে সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়। এগুলো টোল ফ্রি নাম্বার। এছাড়া পিএম কিষাণ ICT@gov.in ওয়েবসাইটেও নিজেদের সমস্যার কথা জানাতে পারেন কৃষকরা। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ।